प्रिय छात्र छात्री तुम्हरा निश्चय भालो आछो आमराओ सबाई भालो आछि। आज के आमी उच्च माध्यमिक द्वितीय वर्षेर द्वितीय पत्र भौत आलोक विज्ञान सम्पर्के आलोचना करब जा आमी गत दुईटा क्लास नियेछि सेखाने तुम्हरा निश्चय बुझते पेरेछो। आर एखन आमी आजके आमी गत क्लासे बोलेछिलाम जे आमी आगामी क्लासे आलोर व्यतिचार सम्पर्के आलोचना करब। आलोर व्यतिचारे तुम्हारा देखबा जे एक ही रंगेर आलोकरश्मि जखन कोनो एक जगह थेके उत्पन्न होबे सेखान थेके एई आलोकरश्मि उत्पन्न होवार पर सेखानकार विस्तार ओई आलोकरश्मिर विस्तार कम्पाङ्क एवं तरंग दैर्घ्य जदि দুইটা ওই একই আলোকে দুইটা যখন তরঙ্গ উৎপন্ন হবে সেই তরঙ্গের কম্পাঙ্ক বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে। যখন একই হবে তখন তার পিছনে যদি আমরা দুটো চির করে নিই, আলোক উৎসের পিছনে যদি আমরা দুটো চির করি ক্ষুদ্র চির, সেই চিরের বিপরীত পাশে আমরা কি করব একটা পর্দা দিব। সেই পর্দায় দেখা যাবে যে কোন কোন বিন্দুতে পর্যায়ক্রমে কোথাও উজ্জ্বল ও কোথাও অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে। অর্থাৎ আলোর এই যে পর্যায়ক্রমিক অন্ধকার এবং উজ্জ্বলতার সৃষ্টি হওয়ার এই ঘটনাটাকে বলা হয় আলোর ব্যতিচার। হ্যাঁ, তোমরা সবাই জানো যে আলো সহজ সরল পথে চলে, কিন্তু আলোর আরেকটা ধর্ম আমরা এর আগে বলেছি আলোর প্রতিফলন হয়, আলোর প্রতিসরণ হয়। আলোর আরেকটি ধর্ম আলোর ব্যতিচার। তার মানে যখন কোনো চিরের মধ্য দিয়ে বা ফাঁকা স্থান খুব ক্ষুদ্র চির এর মধ্য দিয়ে যখন আলোকরশ্মি সামনের দিকে অগ্রসর হবে, যদি দ্বিচির থাকে দুটো চির থাকে তখন ওই আলোক উৎসের বিস্তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য একই হলে বা সম তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার এবং কম্পাঙ্ক যদি হয় তখন কোনো বিন্দুতে পর্দার কোনো বিন্দুতে উপরিপাতনের ফলে পর্যায়ক্রমিক উজ্জ্বল এবং অন্ধকার বর্ণের সৃষ্টি হবে বা বিন্দুর সৃষ্টি হবে। এই ঘটনাটাকে বলা হয় আলোর ব্যতিচার। আলোর এই ব্যতিচারকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর একটি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা যেটাকে বলছি উজ্জ্বলতা, আর ধ্বংসাত্মক ব্যতিচারকে আমরা বলছি অন্ধকারের সৃষ্টি হয়। অর্থাৎ গঠনমূলক ব্যতিচার এবং এর শর্ত হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন ডিভাইডেড বাই ল্যামডা বাই টু। আর অন্ধকার বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ইনটু ল্যামডা বাই টু। অর্থাৎ এই শর্ত আমাদের প্রতিপাদন যদি আমরা করতে পারি তাহলে এই ব্যতিচারের গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার যে কীভাবে সৃষ্টি হলো সেটা আমরা বলতে পারি। তাহলে এখন এখানে তোমাদের প্রশ্ন জায়গা স্বাভাবিক যে স্যার, এখানে এই শর্তটা আপনি কী করে লেখলেন যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন ডি ইনটু ল্যামডা বাই টু, আবার ধ্বংসাত্মক বা অন্ধকার শর্তের জন্য এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন মাইনাস ওয়ান ইনটু ল্যামডা বাই টু কেন হলো? যখন আমরা তোমরা দেখবে যে বইয়ে যখন দুটো চিরের মাঝে যাবে, চিরের মধ্য দিয়ে আলোকরশ্মি পর্দায় যখন যাবে তার আগে দুই রকম পথপার্থক্য হয়। একটি পথপার্থক্য প্রথমটা কেন্দ্রীয় একটা উজ্জ্বল পট্টি বা কেন্দ্রীয় একটা পথপার্থক্য পথ হবে, সেটা এক্স ওয়ান। আবার আরেকটি জায়গায় যদি পড়ে তখন সেই পথের দৈর্ঘ্যের পরিমাণ আমরা এক্স টু ধরি। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে এক্স টু হলো সেই এক্স টু থেকে এক্স ওয়ান আমরা যদি বাদ দিই তাহলে পথপার্থক্য যে পরিমাণটা সেই পরিমাণটা আমরা এখান থেকে পেয়ে যাই, এবং সেটার পরিমাণ আমরা দেখব যে ইকুয়েশনের মাধ্যমে যে কী করে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন ইনটু ল্যামডা বাই টু হয়। আবার অন্ধকার ক্ষেত্রে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন মাইনাস ওয়ান ইনটু ল্যামডা বাই টু, এইটা আমরা প্রতিপাদন করব।
এখানে একটা লক্ষণীয় বিষয় যে এই শর্ত প্রতিপাদন করতে গেলে আমরা প্রথম পত্রের তনঙ্গের চ্যাপ্টারে গিয়ে তোমার আদেশ স্যার হয়তো পড়াবেন, সেখানে এই এক্স ওয়ান এবং এক্স টু তোমরা নিশ্চয় জানো যে যখন কোনো তরঙ্গ অগ্রগামী তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয় তখন তার একটা তরঙ্গের একটা দৈর্ঘ্য আছে বা তরঙ্গের একটা সমীকরণ আছে, সেখান থেকে আমরা পাই যে ওয়াই ইকুয়াল টু এ সাইন টু আইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এইখানে আমরা কি করব, ওয়াই ওয়ান ইকুয়াল টু এ সাইন টু আইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি এর পরিবর্তে সিটি মাইনাস এক্স ওয়ান। আবার ওয়াই টু এর ক্ষেত্রে আমরা বলবো ওয়াই টু ইকুয়াল টু এ সাইন টু আইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি ভিটি এর পরিবর্তে সিটি মাইনাস এক্স টু। এই দুটো সমীকরণকে আমরা চিত্রের মাঝে আমরা দেখাতে পারি। তোমরা বইয়ে লক্ষ্য করবে, দেখো আমার শিটে, যে এখানে তোমাদের আলোর ব্যতিচারের ক্ষেত্রে আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটা আমরা দেখাতে পারি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টু আইস এন ইন্টু ল্যামডা বাই টু কী করে হলো উজ্জ্বল পট্টির ক্ষেত্রে। আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টু আইস এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু কী করে হলো। দেখো তোমরা একরঙে একটা আলোকরশ্মি এল থেকে ক্ষুদ্র চির এস নিয়েছি, সেখান থেকে তার সামনে আমরা আরেকটি পর্দা রেখেছি, সেখানে চির করা হয়েছে এস ওয়ান এবং এস টু। এটা আমরা পরীক্ষা করব যে এটা বিজ্ঞানী ইয়ং অর্থাৎ টমাস ইয়ং 1801 সালে ইয়ং দ্বিচির পরীক্ষার মাধ্যমে এই ব্যতিচারের ব্যাখ্যাটা উপস্থাপন করেছেন। সেখানে এস ওয়ান এবং এস টু দুটো যে চির পেলাম, সেখান থেকে আলোকরশ্মি সামনে গিয়ে একটা পর্দা রাখা হয়, ডি একটা দূরত্ব আছে, সেই ডি দূরত্বে এই পি টি ও কিউ আর এই সকল বিন্দুতে একটা কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি সৃষ্টি হবে এবং তার আশেপাশে উজ্জ্বল এবং অন্ধকার দুটোই উৎপন্ন হতে পারে। সেই ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম যে ওয়াই ওয়ান ইকুয়াল টু এ সাইন টু আইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স ওয়ান এবং ওয়াই টু ইকুয়াল টু এ সাইন টু আইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স টু। এই দুটো সমীকরণকে যদি আমরা একত্রিত করি, অর্থাৎ দেখো এখানে পথ পার্থক্য দিয়ে দেওয়া আছে যে পথ কতটুকু হবে, প্রথম ক্ষেত্রে এক্স ওয়ান ইকুয়াল টু এস ওয়ান পি, দ্বিতীয় ক্ষেত্রে এস টু ইকুয়াল টু এস টু পি অর্থাৎ এস টু পি মাইনাস এস ওয়ান পি, এই দুটো যদি আমরা করি তাহলে আমাদের পথ পার্থক্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বের করব যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটুকু সমান আমাদের, এই যে আমরা আগে প্রথমেই বললাম যে শর্তটা প্রতিপাদন হয় কি না, তার জন্য ওই দুটো সমীকরণকে আমরা লব্ধ সরণ আমরা বের করব। লব্ধ সরণ বের করতে গিয়ে দেখা যাবে যে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, অর্থাৎ আমাদের উপরের যে সমীকরণটা আছে সেই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলে তোমরা গণিতের দেখবা যে ত্রিকোণমিতিক অংশে সি সাইন সি প্লাস সাইন ডি, এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি তখন আমরা পেয়ে যাই টু এ কস টু আইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু সাইন টু আইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু টু। এখানে একটা কথা বলি যে তোমরা বাসায় গিয়ে অবশ্যই কিন্তু দেখবে যে সাইন সি প্লাস সাইন ডি এই দুটো সমীকরণকে যোগ করলে টুয়াইস এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কী করে হয়। এখান থেকে দুটো সমীকরণকে একত্রিত করে আমরা ওয়াই সমান এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স টু মাইনাস প্রথম ব্র্যাকেট এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এ বড়ো হাতের এ, এই বড় হাতের এ হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণ যার বিস্তার হচ্ছে টুয়াইস এ
cos pi by lambda into x2 x2 minus x1 অর্থাৎ এখানে যেহেতু আলোকের তরঙ্গের তীব্রতা আই বিস্তার এফ, সুতরাং এরা অপর একে অপরের বর্গের সমানুপাতিক হয়, তাই বিস্তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই রকমের হতে পারে বা যার তীব্রতা এবং প্রাবল্য যথাক্রমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়। অর্থাৎ আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা শর্ত আমরা প্রতিপাদন করতে পারি। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দেখো পরবর্তী আরেকটা চিত্রতে আমি দেখিয়েছি যে এখানে কি করে এই এক্স অর্থাৎ আমাদের তীব্রতা বা উজ্জ্বলতা বা আমাদের গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। সেখানে আমরা দেখতে পাই যে এ অর্থাৎ এ সমান টুয়াইস এ কস পাই বাই ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, এখান থেকে এর সর্বোচ্চ মান হবে, এর সর্বোচ্চ মান কত হবে, প্লাস মাইনাস এ সমান প্লাস মাইনাস টুয়াইস এ, সেই ক্ষেত্রে কস পাই বাই ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান প্লাস মাইনাস ওয়ান সমান হচ্ছে কস এন পাই, যেখানে এন এর মান জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি এরকম ইত্যাদি ইত্যাদি মানটা বসাই দিলে আমরা শর্ত একটা পেয়ে যাই, সেটা হচ্ছে গিয়ে পাই বাই ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এন এন পাই। তার মানে আলোকীয় পথ পার্থক্য এখানে যদি আমরা বাম পাশের এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু লিখি তাহলে দেখব পাই কেটে যাবে, পাই কেটে গেলে ওই এন মানে টুয়াইস এন অর্থাৎ এন ল্যামডা হয়। যদি আমরা উপরে টু দিয়ে গুণ করি নিচে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে টুয়াইস এন ল্যামডা বাই টু হয়, যেখানে এন এর মান জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি। অর্থাৎ এখানে একটা তোমরা নিজেরা করে দেখবে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ জিরো কেন বসাচ্ছি, ওই এন এর মান যদি আমরা জিরো বসাই তাহলে ওই এক্স টু মাইনাস এক্স ওয়ান এর টোটাল ডান সাইডের মানটা জিরো হয়ে যায়। আবার যদি আমরা ওয়ান বসাই, এন এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে টু ইন্টু ল্যামডা বাই টু হয়, তার মানে ল্যামডা বাই টু যদি হয় তাহলে সেখানে আমরা ওই জিরো কমা দিব, টু ইন্টু ল্যামডা বাই টু হবে। এরপরে যদি আমরা দুই বসাই, দুই দুগুণী চার ইন্টু ল্যামডা বাই টু অর্থাৎ চার হচ্ছে চার ইন্টু ল্যামডা বাই টু, এন এর মান যদি আমরা তিন বসাই, তিন দুগুণী ছয় সিক্স ইন্টু ল্যামডা বাই টু, তার মানে কি পি বিন্দুতে উজ্জ্বল দেখাবে বা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, কখন, যখন জিরো অর্থাৎ কোনো পথপার্থক্য থাকবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা টু ইন্টু ল্যামডা বাই টু হবে, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় বিন্দুতে যদি জোর সংখ্যক ল্যামডা বাই টু অর্থাৎ ওই যে একই রঙের আলোক তরঙ্গ আমরা প্রকাশ করেছি বা আমরা যখন প্রবেশ করানো হচ্ছে ওই চিরের মধ্যে, তখন ওর যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের জোর সংখ্যক গুণিতকে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এবার আমরা আসি ধ্বংসাত্মক ব্যতিচার কখন হবে, যখন তার মানে অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে কখন, যখন তাদের বিস্তার হয়ে যাবে শূন্য, অর্থাৎ এ এর মান শূন্য হবে। এ এর মান কখন শূন্য হবে, কস পাই বাই ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে কি জিরো কখন হবে, কজ টুয়াইস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু যদি হয় তখন আমাদের এই শর্তে জিরো হয়ে যাচ্ছে। কিভাবে, যে স্যার কিভাবে, তোমাদের একটু বুঝতে হবে যে এখানে আমরা একটা সাধারণ একটা সমীকরণ লিখেছি, অর্থাৎ কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু কজ টুয়াইস এন প্লাস ওয়ান, এই টুয়াইস এন প্লাস ওয়ান ল্যামডা পাই বাই টু অর্থাৎ এই এন এর মান জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি যদি মান আমরা বসাই তখন আমরা দেখতে পাবো যে এটার মান কত হয়, অর্থাৎ এই উপর দুই পাশের থেকে আমরা কস কস কেটে গিয়ে কেটে দিলে পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন প্লাস ওয়ান পাই বাই টু, অর্থাৎ দেখো উপরে পাই পাই কেটে গিয়ে নিচের যে ল্যামডাটা আছে সেই ল্যামডাটা ওই ডান সাইডে চলে গেল গুণ হয়ে,
তার মানে বাম সাইডে শুধুমাত্র পথপার্থক্য থাকলো, অর্থাৎ আলোকীয় পথপার্থক্য। পর্দায় যে পথপার্থক্যর সৃষ্টি হবে সেই পথপার্থক্যের শর্তটা কেমন হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু টু আইস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এখন এখানে আমরা যদি আমরা জিরো বসাই, এন এর মান জিরো বসাই, জিরো বসালে কী হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু, দেখো টু আইস এন ইকুয়াল টু জিরো, এটুকুর মান জিরো হয়ে যাচ্ছে, প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। দুই বসালে দুই দুগুণ, এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে দু এককে দুই আর এক তিন, তাহলে থ্রি হচ্ছে, থ্রি ল্যামডা বাই টু। এরপরে যদি আমরা দুই বসাই তখন কত হচ্ছে? দুই দুগুণ চার আর একে পাঁচ ল্যামডা বাই টু। তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে ওয়ান টু থ্রি। তোমরা বাসায় দেখবে, বইয়ে আওয়া আছে, আমার শিটেও তোমরা দেখবে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু ল্যামডা বাই টু ইন্টু থ্রি ইন্টু ল্যামডা বাই টু ইন কমা ফাইভ ইন্টু ল্যামডা বাই টু। অর্থাৎ বীজর সংখ্যক, বীজর গুণিতক ল্যামডা বাই টু, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের বীজর সংখ্যক গুণিতকে যদি ওই দুটি তরঙ্গ যদি আমরা উপরিপাতিত হয় তখন অন্ধকারের অন্ধকার সৃষ্টি হবে, তার মানে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে তোমরা বাসায় দেখবে যে আমাদের উজ্জ্বল এবং অন্ধকার সৃষ্টি হওয়ার জন্য যে শর্তগুলো, সে শর্তটা কীভাবে প্রতিপাদিত হয় সেটা তোমরা খুব সুন্দর করে ভালো করে পড়বে। আর আরেকটি ব্যাপার, তোমরা অনেক আগেই বা নবম শ্রেণীতে পড়েছ, দেখো তোমাদের পথপার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে কী কী সম্পর্ক আছে, আমার ওই শিটটাও তোমার সংক্ষিপ্ত আকারে দিয়ে দেওয়া আছে। সেই শিটেও এই পথপার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে কী কী সম্পর্ক আছে সেই সম্পর্কটা তোমরা আমি সংক্ষেপে একটু বলে রাখি। সেই দেখো, দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথপার্থক্য। এই টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথপার্থক্য সেই ক্ষেত্রে কী করে আসছে সমীকরণটা তোমরা বাসায় একটুখানি দেখলেই বুঝতে পারবা, যা তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়েছ বা এর আগেও তোমরা তরঙ্গ দৈর্ঘ্যের প্রথম পত্রের তরঙ্গ দৈর্ঘ্যে পথপার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে যে সম্পর্কটা হয় সেটাও তোমরা জেনে নেবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই ডোরার মানে প্রস্থ কতটুকু হবে, মানে অন্ধকারের প্রস্থ কতটুকু হবে, আলোকের উজ্জ্বলতার প্রস্থ কতটুকু হবে সেক্ষেত্রে তোমরা বাসায় গিয়ে একটুখানি দেখবে, আমি আগামী ক্লাসে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবে।